ঘরপোড়া গরুর মতো মন পোড়া মানুষও সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। মানুষ তো আরো উন্নত জীব, এই মানুষ সিঁদুরে মেঘ দেখার আগেই তার আভাস পেয়ে যায়, তারপরেই শুরু হয়ে যায় লাফালাফি, চিৎকার, চেঁচামেচি, একে অপরকে দোষারোপ, অপমান। সিঁদুরে মেঘ ততক্ষণে কেটে গেছে, ততক্ষণে আরো অনেক মন পুড়ে গেছে, দগ্ধ হয়েছি যত, প্রতিশোধের শপথ বেড়েছি ততটাই মনে মনে। তাই নিজে শান্ত থাকুন, শান্তিতে থাকুন, অপরকেও শান্তিতে থাকতে দিন। হঠাৎ করে কিছু অর্থ রোজগার করে ফেলে নিজেকে ধনী আর অপরকে দিন দরিদ্র ভাবাটা মূর্খের পরিচয়। আজ তোমার কাছে অর্থ আছে, ভালো ভালো খাবার খাও, ভালো পোশাক পরো, কিন্তু যে মানুষগুলো তোমাকে ছেঁড়া পোশাকে দেখেছে, খাবার চেয়ে ভাগ করে খেতে দেখেছে, তাদেরকে তুমি গরিব ভিখারি বলে অপমান করতে পারো না। মনে রাখবে, ঈশ্বর সব সহ্য করেন কিন্তু অহংকার সহ্য করেন না। ঈশ্বর এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন যাদের কাছে রাত মানে দিন। সেই সময় পৃথিবীর যাবতীয় কথা মনে পড়ে, আর টর্চার চলে পাশে শুয়ে থাকা ঘুমন্ত নিরীহ স্ত্রীর উপরে। আবার তাদের কাছে দিন মানে রাত, বাড়িতে থাকলে বৈদ্যুতিক হাওয়ার নিচে নিশ্চুপ হয়ে শুয়ে ঘুমিয়ে একেবারে শান্ত শিষ্ট ভদ্রলোক, মুখে কত রকমের মিষ্টি মিষ্টি কথা। আবার রাত আসে, আবার জীবনে আসে ভয়, যত অত্যাচারই করুক ভয়ে ভয়ে চুপ করে থাকতে হয়, নইলে যে মেন্টালি টর্চার থেকে সেটা শারীরিক টর্চারে পরিণত হয়, শারীরিক মানসিক আঘাতে আঘাতে। আজ অসহায়ের মতো স্ত্রী বিছানায় শয্যাশায়ী, বাবা নেই, মা নেই, বোন নেই, ভাই নেই, আছে কেবল শ্বশুর বাড়ি। আর ঈশ্বরের দেওয়া চুপ করে থাকার গুণ, সকল কথা শুনে চললেও মেনে চললেও ঈশ্বর প্রদত্ত গুণটা তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। সেই গুণটা যদি কেড়ে নেওয়া যেত তাহলে অশান্তির কোনো কারণ থাকতো না, থেমে যেত সকল অশান্তি। তবু এক বুক ব্যথা নিয়ে সেই স্ত্রীকে পরিবারের সাথে হেসে কথা বলতে হয়, গল্প করতে হয়, ব্যথাকে লুকাতে হয়। এভাবেই চলে জীবন। কখনো কখনো অতি বাস্তব বলে মিথ্যাই চিরস্থায়ী, তাই তো আজকে তাজা সদ্য ফোটা ফুল আগামীকালই ঝরে পড়বে ধুলাই, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু ওই যে ফুলদানিতে রাখা কৃত্রিম ফুলগুলি, তার সৌন্দর্য অটুট চিরস্থায়ী। ঘরের দেওয়ালে টানানো ছবিগুলির ব্যক্তিগুলিকে হয়তো সেই ঘরের কেউ চেনেই না, নামই জানে না। তারা জন্মেছিলেন বহু বছর আগে, আজ তারা নেই, রয়েছে তাদের ছবি। আসলের বিদায় হয়ে গেছে অনেক আগেই, আর নকলটাই রয়ে গেছে। নকল করে গান গিয়ে
কত গায়ক গায়িকা প্রতিষ্ঠিত আজ, তাই কোথাও কোথাও নকল কৃত্রিমই হয় চিরস্থায়ী, আর আসল বা প্রকৃত থাক আর পেশাবাড়ি লাভ নেই। কৃত্রিম ফুলগুলি সৌন্দর্য অটুট থাকুক, তাদের নিয়েই বেঁচে থাকুক কিছু মানুষ, যারা তাদের নিয়ে বেঁচে থাকতে চায়। সময় কখনো থেমে থাকে না, সময়ের চাকা সর্বদাই ঘুরছে, তাই যখন ভালো সময় থাকে মানুষের তখন সব কিছুই ভালো, চাকরি ব্যবসা সকল সম্পর্ক বন্ধু বান্ধব সব ভালো, জীবন কাটে আনন্দে। কিন্তু যখন খারাপ সময় আসে তখন যেদিকে তাকাই অন্ধকারাচ্ছন্ন মনে হবে, এমন কি তোমার লাকি ড্রেসটা পরলেও আর লাক সাথ দেবে না। তবে একটা কথা বলবো, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, তাহলে প্রতিটা মানুষের জীবনেই একবার হলেও খারাপ সময় আসা উচিত। তার কারণ বলছি, এই খারাপ সময়ে পাশে পাওয়ার মানুষ খুব কম পাওয়া যায়। যাদের পিছনে এতদিন কর্তব্য করেছ, টাকা খরচ করেছ, হয়তো তাদের কাউকেই তখন পাশে পাবে না। ফোন করলে ফোনই ধরবে না, কিছু কিছু মানুষকে পাশে পাবে যারা সত্যিই তোমাকে ভালোবাসে, বোঝে, পছন্দ করে, এটাই মানুষের জীবন। আবার যখন ভালো সময় আসবে তখন তুমিও হয়তো এই পাশে থাকা মানুষগুলোকে সহজলভ্য ভেবে পাত্তা না দিয়ে আবার জাঁকজমকের নেশায় মিশে যাবে। আসলে কি জানো তো, মানুষ আপন কর্মদোষেই ভোগে, এগুলিই হলো সেই কর্মদোষ। আর এই কর্মদোষের জন্য যখন ঈশ্বর তার কর্ম ফল দেন তখন ঈশ্বরকে দোষ দেয় মানুষ। হায় রে, কি আর করা যায়, কিছু ঢেটা মানুষ থাকে যাদের ব্রেন নিজের কথাতেই লক হয়ে থাকে, তারা অন্যের কথা এক ফোঁটাও শোনে না, এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বাহির করে দেয়। এদের জন্য কে কী করতে পারে, আপনজনরাও এদের মতন করেই ছেড়ে দেয়।